হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ভিডিওতে তাম্রলিপ্ত মহাবিদ্যালয় থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, পিয়ন, কর্মবন্ধু প্রভৃতি বিভিন্ন পদে নিয়োগ চলছে এবং এই সকল পদগুলোর জন্য আবেদন করতে হলে রাজ্যের সমস্ত জেলা থেকেই আবেদন করা সম্ভব এবং এই সকল পদগুলোর জন্য ছেলে মেয়ে উভয়েই কিন্তু আবেদন করতে পারবে। সুতরাং এটা কিন্তু একটা খুব ভালো নিয়োগের বিজ্ঞপ্তি। তো সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকো এবং সরকারি চাকরি সংক্রান্ত এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে একটু দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে নাও। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশানে কী কী তথ্য দেওয়া হয়েছে। তো তাহলে বন্ধুরা, এটাই হচ্ছে তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশান। এটা পূর্ব মেদিনীপুরে অবস্থিত হলেও একটু আগে আমি বলেছি সমস্ত জেলা থেকেই কিন্তু এই সকল পদগুলোর জন্য আবেদন করা যাবে। তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া রয়েছে এবং তার নিচে ইনফরমেশন অফ দ্য ক্যান্ডিডেটস, অর্থাৎ এখানে পদগুলো সম্বন্ধে বিস্তারিত বলা রয়েছে, যেখানে এলডিসি ক্লার্ক, ল্যাব অ্যাটেন্ডেন্ট, পিয়ন, লাইব্রেরি পিয়ন, লেডি অ্যাটেন্ডেন্ট, গ্রুপ ডি পোস্ট, কর্মবন্ধু প্রভৃতি বিভিন্ন পদে কিন্তু নিয়োগ চলছে এবং এখানে পে স্কেলগুলো দেওয়া রয়েছে। ক্লার্কের জন্য পে স্কেল আছে 22,700 থেকে 58,500, ল্যাব অ্যাটেন্ডেন্ট, পিয়ন, লাইব্রেরি পিয়ন, লেডি অ্যাটেন্ডেন্ট, গ্রুপ ডি পোস্টের জন্য পারিশ্রমিক আছে 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত এবং কর্মবন্ধু পদের জন্য এখানে 3,000 টাকা করে পার মান্থ দেওয়া হবে। এবার পদগুলো সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো দেখে নেওয়া যাক। এবার ভ্যাকান্সি এবং পোস্ট রিজার্ভেশন এখানে দেওয়া রয়েছে, যেখানে ডিটেলস অফ গ্রুপ সি, অর্থাৎ গ্রুপ সির ব্যাপারে বিস্তারিত দেওয়া রয়েছে। এখানে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য টোটাল ভ্যাকান্সি আছে 3টে, যেখানে সাধারণের জন্য 1টি এবং বাকি পদ দুটির 1টি ST এবং আরেকটি SC জন্য সংরক্ষিত। এরপর রয়েছে গ্রুপ ডি সংক্রান্ত ডিটেলস, যেখানে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ইন জিওগ্রাফিতে পোস্ট 1টা, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ইন জুলজিতে পোস্ট 1টা, পিওনে ভ্যাকান্সি রয়েছে 1টা এবং লাইব্রেরি পিওনে ভ্যাকান্সি রয়েছে 1টা, মোট 4টে ভ্যাকান্সি রয়েছে এই গ্রুপের জন্য। এবার গ্রুপ ডি পোস্টের যে আনরিজার্ভড ক্যাটাগরি আছে তার জন্য ডিটেলস দেওয়া রয়েছে, এর আগেটা ছিল রিজার্ভড ক্যাটাগরির জন্য। এবার আনরিজার্ভের জন্য রয়েছে পিওন পদের জন্য ভ্যাকান্সি 1টা এবং লেডি অ্যাটেন্ডেন্টের জন্য ভ্যাকান্সি রয়েছে 1টা। এবার গ্রুপ ডির অন্তর্গত কর্মবন্ধু পদের জন্য এখানে মোট পোস্ট আছে 2টো এবং এই দুটোই হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এবং এগুলো পার্ট টাইম হিসেবে নিয়োগ করা হবে। এবার এই সকল পদগুলোর জন্য বাকি বিস্তারিত তথ্যগুলো দেখে নেওয়া যাক। এবার দেখে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা। এখানে গ্রুপ সি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস করা থাকতে হবে। আবেদনকারীর যদি কম্পিউটারে MS অফিসের কাজে জ্ঞান থাকে তাহলে 5 নম্বর অতিরিক্ত দেওয়া হবে এবং গ্রুপ ডি পদের জন্য বলা হয়েছে 8ম শ্রেণী পাস করতে হবে। সেই সঙ্গে আবেদনকারী যদি কম্পিউটারে MS অফিসের কাজে জ্ঞান থাকে তাহলে 5 নম্বর অতিরিক্ত দেওয়া হবে। এবার দেখে নেওয়া যাক বয়সসীমা, যেখানে বলা হয়েছে উভয় পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, বয়স হিসাব করতে হবে 1/1/2022 তারিখ অনুযায়ী, SC ST এক্স সার্ভিসম্যানরা 5 বছরের এবং OBC শ্রেণীরা 3 বছরের ছাড় পাবে। এবার দেখে নেওয়া যাক নিয়োগ প্রক্রিয়া, যেখানে গ্রুপ সির ক্ষেত্রে বলা হয়েছে লিখিত পরীক্ষা হবে 150 নম্বরের, কম্পিউটার অ্যাপ্লিকেশান টেস্ট হবে 50 নম্বর এবং ইন্টারভিউ হবে 20 নম্বরের। এর মাধ্যমে গ্রুপ সি পদগুলিতে নিয়োগ করা হবে। গ্রুপ ডির ক্ষেত্রে বলা হয়েছে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এবং কর্মবন্ধু পদের জন্য বলা হয়েছে পদ সৃজে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এবার গ্রুপ ডি পদগুলির জন্য ইন্টারভিউ, ইন্টারভিউয়ের তারিখ দেওয়া হয়েছে 10/3/2022, ইন্টারভিউয়ের রিপোর্টিং টাইম বলা হয়েছে 9:30 থেকে 11:30 মধ্যে আবেদনকারীদের ইন্টারভিউ স্থানে পৌঁছাতে হবে। ইন্টারভিউয়ের স্থান এখানে দেওয়া রয়েছে তাম্রলিপ্ত মহাবিদ্যালয় তমলুক পূর্ব মেদিনীপুর। এবার গ্রুপ সি পদের জন্য আবেদন প্রক্রিয়া, গ্রুপ সি পদগুলির জন্য আবেদনকারীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য অফিসিয়াল নোটিশে একটি ফর্ম দেওয়া হয়েছে, সর্বপ্রথমে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে আবেদন করার ফর্মটি A4 পেজে প্রিন্ট আউট করতে হবে এবং এই ফর্মটি ভিডিওর শেষে আমি দেখিয়ে দিচ্ছি। এরপর ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে, ফর্ম পূরণ করা হলে তার সাথে দরকারি সমস্ত ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে, সবশেষে সেগুলিকে একটি খামে ভরে নিচের ঠিকানায় পাঠাতে হবে। তো এই হলো সেই ঠিকানা, আবেদনপত্র পাঠানোর ঠিকানা, অর্থাৎ এই ঠিকানায় কিন্তু যথাযথভাবে ফিল আপ করা ফর্মটি পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। এবার দেখে নেওয়া যাক আবেদন ফি, জেনারেলদের জন্য লাগবে 100 টাকা এবং রিজার্ভ বা সংরক্ষিত ক্যাটাগরিদের জন্য আবেদন ফি আছে 50 টাকা এবং আবেদনের শেষ তারিখ আছে 11/3/2022। তো তাহলে বন্ধুরা, এবার অ্যাপ্লিকেশান ফর্মটা দেখে নেওয়া যাক। তাহলে বন্ধুরা, এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশান ফর্ম। এখানে গ্রুপ সির জন্য ফর্মটা প্রথমে আমি দেখাচ্ছি, এখানে অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি। এই ফর্মটাই কিন্তু যথাযথভাবে
ফিল আপ করতে হবে। এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে এগুলো নির্ভুলভাবে সমস্তটা ক্যাপিটাল লেটারে ব্লু বা ব্ল্যাক বল পয়েন্ট পেন এর মাধ্যমে ফিল আপ করে এটা পাঠাতে হবে। এবং এই ফর্মের দ্বিতীয় পার্ট হলো ফর অফিস ইউজ অনলি, এই পার্টটাও কিন্তু ফর্মের সঙ্গে জুড়ে দিয়ে পাঠাতে হবে। এবং এবার তোমরা দেখতে পাচ্ছ যে ফর্মটা এটা গ্রুপ ডির ফর্ম, অর্থাৎ গ্রুপ ডি সংক্রান্ত যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোর জন্য এই ফর্মটা ফিল আপ করতে হবে। দ্বিতীয় পার্টটা রয়েছে ফর অফিস ইউজ অনলি, এই যে পার্টটা, এই রিসিপ্ট কপির এই পার্টটাও সঙ্গে জুড়ে দিয়ে পাঠাতে হবে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের পক্ষ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের একটা অফিসিয়াল তথ্যের ভিডিও। আশা করি এই তথ্যটা তোমাদের অনেকের পক্ষেই হেল্পফুল হবে, এবং তোমরা যারা এই সকল পদের জন্য যোগ্য তারা কিন্তু অবশ্যই আবেদনটা করে দিও। এবং এই ধরনের সমস্ত নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নিও, এবং এই ভিডিওটা নিজেদের বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।